আপনাদের মধ্যে হয়তো বা বিভিন্ন কারণে টিন সার্টিফিকেট করেছেন এবং বিগত বছরগুলোতে আপনাদের যদি করযোগ্য আয় না থাকতো সেক্ষেত্রে আপনারা শূন্য রিটার্ন জমা দিতে পারতেন এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো খরচ দিতে হতো না তবে বর্তমান নিয়ম অনুসারে আপনি যদি শূন্য রিটার্ন জমা দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সার্ভিস চার্জ বাবদ অন্তত দু টাকা জমা প্রদান করতে হবে এ কারণে অনেকেই কিন্তু এই বিষয়টিতে বিরক্ত অনেকে চাচ্ছে তাদের টিন সার্টিফিকেটটি বাতিল করে দিতে তো কিভাবে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি বাতিল করবেন এর জন্য কিভাবে একটি দরখাস্ত লিখতে হবে এই দরখাস্তটি কোথায় জমা দিতে হবে এবং এই দরখাস্তের সহিত কোন কোন কাগজপত্রগুলো আপনাদেরকে জমা দিতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এখানে আপনারা টিন সার্টিফিকেট বাতিলের দরখাস্তের নমুনা কপি দেখতে পাচ্ছেন যেখানকার তথ্যগুলো আমি আপনাদেরকে শোনাব এক্ষেত্রে আপনারা আপনাদের টিন সার্টিফিকেট অনুসারে প্রয়োজনীয় তথ্যগুলো পরিবর্তন করে নেবেন এখানে প্রথমে লেখা আছে বরাবর উপকর কমিশনার কমিশনার বা কর অঞ্চল ডাকা এক্ষেত্রে আপনাদের ট্যাক্সের জোন বা কর অঞ্চল যেটি আছে সেটি এখানে আপনারা উল্লেখ করবেন এর পরবর্তীতে আছে বিষয় টিন সার্টিফিকেট বাতিল করার আবেদন প্রসঙ্গে মহোদয় যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি নির্মাণ স্বাক্ষরকারী শাখাওয়াত হোসেন পিতা শরীফুল ইসলাম সাং বা ঠিকানা একশো নয় গ্রিন রোড গেট তেজগাঁও ঢাকা আমি বিগত বারো পাঁচ দু হাজার নয় ইং তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে একটি টিন সার্টিফিকেট করেছিলাম যাহার নম্বরটি হচ্ছে এত এক্ষেত্রে আপনারা আপনারা কত তারিখে টিন সার্টিফিকেটটি করেছেন এবং আপনাদের টিন সার্টিফিকেট নম্বরটি কত সেটি এখানে উল্লেখ করবেন এরপর বিগত কয়েক বছর যাবৎ আমার করযোগ্য আয় না থাকা সত্ত্বেও আমি নিয়মিতভাবে আয়কর রিটার্ন জমা দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমার করযোগ্য আয় না থাকায় বিগত তিন বছর আমি শূন্য আয়কর রিটার্ন জমা দিয়েছি যাহার প্রমাণ সংযুক্তি আকারে অত্র দরখাস্তের সহিত প্রদান করা হয়েছে এমত অবস্থায় আমার টিন সার্টিফিকেট বন্ধ করা অত্যন্ত আবশ্যক অতএব আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেটটি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রতি সদয় মর্জি হয় এর পরবর্তীতে আপনি বিনীত লিখে আপনার নাম এবং আপনার টিন সার্টিফিকেটটি লিখবেন এবং বিনীতর উপরে আপনি স্বাক্ষর করে দিবেন তো এই দরখাস্তটি লিখে আপনি আপনার সংশ্লিষ্ট কর সার্কেলে গিয়ে এই দরখাস্তটি জমা দিবেন এই দরখাস্তের সহিত আপনাকে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে সেগুলো আপনারা এখানে সংযুক্তিতে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের আরও দিতে হবে আপনার টিন সার্টিফিকেটের কপিটি এবং বিগত তিন বছর যে আপনি শূন্য রিটার্ন জমা দিয়েছেন সেই সেটির প্রমাণস্বরূপ আপনার যে বিগত তিন বছরের ট্যাক্স রিটার্নের কপিটি আপনাকে জমা দিতে হবে একই সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের কপিটি জমা দিতে হবে তো এগুলো সব কিছু একত্রে করে আপনাকে আপনার সংশ্লিষ্ট কর সার্কেলে গিয়ে জমা দিতে হবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন আপনারা অবশ্যই দুটো সেট আপনারা এই আবেদন আবেদনপত্রের কিন্তু দুটো কপি সেখানে জমা দিবেন একটি তারা রেখে দিবে আরেকটি আপনি রিসিভ করবেন অর্থাৎ তাদের অফিস থেকে যে তারা যে এই কপিটি রিসিভ করেছে তার একটি কপি কিন্তু আপনি সাথে নিয়ে আসবেন এটি কিন্তু আপনার ভবিষ্যতে প্রমাণ হিসাবে কাজ করবে তো এটি আবেদনপত্রটি যথাযথভাবে দেওয়ার পরবর্তীতে সংশ্লিষ্ট কর কমিশনার বা উপ কর কমিশনার আপনার দরখাস্তটি বিবেচনা করে তিনি যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করবে